কাতার বিশ্বকাপের সেরা হতে চান এমি মার্টিনেস। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত অপরাজিত গোলরক্ষক এমি মার্টিনেস। 2021 সালে জাতীয় দলে অভিষেক হয় তার, অথচ তারও প্রায় দেড় বছর আগে আর্জেন্টিনা শেষবারের মতোই হারের স্বাদ পেয়েছিল। কোপা আমেরিকা ও ফাইনাল সীমায় আর্জেন্টিনার গোলবার সামলে শিরোপায় স্বাদ পাওয়া এমির স্বপ্ন, এখন বিশ্বকাপের মঞ্চে নিজেকে চেনানো। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হতে চান ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা এই আর্জেন্টাইন এমি। সমৃদ্ধি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বিস্তারিত থাকছে ভিডিওতে। ফুটবল খেলে একটি ম্যাচেও পরাজয় মুখ দেখেনি আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমি মার্টিনেস। প্রায় 28 বছর পর আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতার পথে দারুণ ভূমিকা রেখেছিল এই গোলরক্ষক। 2021 এর কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন তিনি, দলে জায়গাটাও পাকপোক্ত হয়েছে তখনই। অ্যাস্টন ভিলায় যোগ দিয়েও ধারাবাহিক পারফর্ম করে নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম এই সেরা গোলরক্ষক পরিণত করেছেন 29 বছর বয়সী এই আর্জেন্টাইন এমি। দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন লা ফিনাল সীমায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে 3-0 গোলে হারানোর দিনে আর্জেন্টিনার গোলপোস্ট অক্ষত রাখেন তিনি। বেশ কয়েকটি ভালো সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন এমি। এবার অবশ্যই আর্জেন্টিনার দৃষ্টি আরও দূরে। নভেম্বর ডিসেম্বরে কাতারে বসেছে দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ বিশ্বকাপের 22তম আসর। টানা অপরাজিত থাকার রেকর্ড সঙ্গী করে আলবেলিস্তারা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। অনেকের চোখেই এবারে বিশ্বকাপের ফেভারিট আর্জেন্টিনা। এমির লক্ষ্য দেশকে 36 বছরের শিরোপাকরা দূর করে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া, আর সে পথে নিজে হতে চান বিশ্বকাপের সেরা গোলরক্ষক। এমি মার্টিনেস বলেন, আমি জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই, তাই আমাকে সবচেয়ে বড় কিছুই ভাবতে হবে। বন্ধুদের সঙ্গে কফি খেতেও যাই না, আমি নিজের খেলার প্রতি আমি পুরোপুরি নিবেদিত। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হতে চাই আমি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নিচ থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।